মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখের জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয় তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন, কোনো আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমরা বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে তাহলে সিজদা সহ দিয়ে নেবেন, কারণ দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কিরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব, আপনি সিজদা সহ দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। এমনি মোরসালিন মিয়া, আপনি লিখেছেন, রজব মাসে আমরা কী কী আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত চার মাসের একটি। কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় বারো মাসের চন্দ্রবৎসরের বারো মাসের চারটি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে তিনটি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে। এ কথা মাথায় থাকা যে একটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, পাঁচাক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুণা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশও করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্নাফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুণা করার চাইতে এই মাসে গুণা করার অপরাধের বেশি, কারণ সম্মানিত মাসে গুণা করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য করতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এ হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো। মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশিক আরমান লিখেছেন, পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা? পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার কোলে নিতে পারেন, নাপাক না হয় সেদিকটা খেয়াল করবেন, বাকি কোলে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া প্রবশ হলে, মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।